প্রবল যুক্তিবাদী প্রচণ্ড বুদ্ধিমান তুখোর পর্যবেক্ষণ ক্ষমতা ও যুক্তির পর যুক্তি সাজিয়ে একটা উপসংহার বা শেষ সমাধানে পৌঁছার প্রবণতা এসব চারিত্রিক গুণাবলীর কারণে অতি দ্রুত শার্লক হোমস হয়ে উঠেছিল ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ফিকশন চরিত্র আমি আবদুল্লাল মাহমুদ দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে কি আছে শার্লক হোমস চরিত্রে যা আধুনিক মানুষকে এত টানে উত্তরটা হলো লজিক যুক্তি শালক হোমস উনবিংশ শতাব্দীর শেষ ভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র আঠারোশো সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনাল ডয়েল হোমস একজন উচ্চ মেথাসম্পন্ন লন্ডন ভিত্তিক পরামর্শদাতা গোয়েন্দা নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন যে কোনো প্রকার সদ্যবেশ ধারণ এবং বিজ্ঞানে দক্ষা বলে জটিল আইনি মামলা নিষ্পত্তি করে দেওয়ার জন্য তার খ্যাতি ভুবন জরা। পুরো নাম উইলিয়াম শালোক স্কট হোমস শালোক হোমসের জন্ম আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ছয় জানুয়ারি শুক্রবার বিকেলবেলায় বাবা সাইগার হোমস আর মা ভায়োলেট শেরিন ফোর্ড বাবার যদিও ইচ্ছে ছিল শালক বড় হয়ে হবেন ইঞ্জিনিয়ার কিন্তু শালক হয়ে গেলেন বিশ্বের একমাত্র কনসাল্টিং গোয়েন্দা তার সঙ্গী যোগ্য সহকারী বন্ধুভার লেখক ডাক্তার ওয়াটসন রহস্যোদ্ঘাটনের চেষ্টা করেছেন কেন তিনি এই পেশায় এলেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন তিনি পরে অবশ্য একদিন শাহলোক নিজের মুখেই বলেছেন সে কথা ছেলেবেলায় শাহলোক শিখে গিয়েছিলেন কি করে দুই চোখের ক্ষমতা দিয়ে চোখে দেখা জিনিসের খুঁটিনাটি বের করে ফেলা যায় আঠারো বছর বয়সে যখন তিনি অক্সফোর্ড কলেজে আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র তখন তিনি বন্ধুহীন চেহারা তেমন সুন্দর না হলেও তার দিকে চোখ না ফিরিয়ে থাকা যায় না একটা অসাধারণ আকর্ষণীয় ক্ষমতা ছিল তার তবে দ্বিতীয় বছরে ভিক্টর ট্রেভর নামে এক বন্ধু জুটে গেল তার ভিক্টরও শার্লোকের মতো নিঃসঙ্গ আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বারোই জুলাই বন্ধু ভিক্টর তার বাবার সাথে শাল্লককে পরিচয় করিয়ে দিয়ে শার্লোকের বিশ্লেষণধর্মী ক্ষমতার কথা বলেন এতে বৃদ্ধ ভিক্টর শার্লোককে পরীক্ষা করতে চেয়ে তার সম্বন্ধে বলতে বললে শার্লোক যা বললেন তাতে বৃদ্ধের হাসি হাসি চেহারা মলিন হয়ে গেল সেই থেকেই শখের কাজটি শালোক পেশা হিসেবে নিয়ে নিলেন শার্লোক হোমস অবিবাহিত লন্ডনের যে ভাড়া বাড়িটিতে তিনি থাকেন তার ঠিকানা দুইশো বি বেকার স্ট্রিট লন্ডন বাড়ির গৃহ মিসেস হ্যাটসন হোমস কদাচিৎ যোগাযোগ করেন বড় ভাই মাইক্রোফট হোমসকে অ্যারিস্টটলের হাতে যে সিলোজিসমের জন্ম যুক্তি আর তর্কের উপর ভর করে সমাধান প্রসার পদ্ধতি ঊনবিংশ শতাব্দীতে এসে তা যেন পূর্ণ পেল এটা সেই সময় যখন আধুনিক মানুষ নিজে না দেখে বা না জেনে বুঝে কোনো কিছুই আর বিশ্বাস করতে চাইছে না যে কোনো থিওরির পক্ষে চাইছে অকাট্য প্রমাণ বা যুক্তি প্রচলিত বিশ্বাস বা পৌরাণিক কাহিনীর উপর আস্থা হারাচ্ছে তারা আর এই শতাব্দীতে বিজ্ঞান প্রতিদিনই অজানা সব রহস্য আর প্রশ্নের সমাধান খুঁজে দিচ্ছে মন স্বপ্ন বা চিন্তার গতিধারা নিয়েও বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন সিগমন্ড ফ্রয়েড যৌক্তিক ধারণার বাইরে থাকছে না আর কিছুই এই ধীমান চরিত্রগুলোর যুক্তি পরম্পরাবোধ তথা ডিটেকটিভ রিজনিং এ অসামান্য পারদর্শিতা আধুনিক মানুষকে দ্রুতই মুগ্ধ করে ফেলে এভাবে গ্লামারহীন চরিত্রগুলোও মেধা আর বুদ্ধি জোরে হয়ে উঠতে থাকে নায়ক কেনাল ডয়েল হোমস নিয়ে চারটি উপন্যাস ও ছাপ্পান্নটি ছোট গল্প লিখেছেন প্রথম কাহিনী আ স্টাডি ইন স্কারলেট আঠারোশো সাতাশি সালের বিটন স্ক্রেমন্স অনুয়াল পত্রিকায় প্রকাশিত হয় এই উপন্যাসের মাধ্যমে তিনি শার্লক হোমস নামের গোয়েন্দা চরিত্র নির্মাণ করেন আঠারোশো সালে প্রকাশিত এই গ্রন্থ শার্লক হোমসের সৃষ্টি গ্রন্থ হিসেবে ধরা হয় প্রথমে এর নাম দেওয়া হয়েছিল আ ট্যাঙ্গেল স্কিন কিন্তু পরে তা বদলে আ স্টাডি ইন স্কার নাম রাখা হয় যা বাংলায় রক্ত সমীক্ষা নামে প্রকাশিত হয় এর গল্প এবং প্রধান চরিত্র প্রথম দিকে খুব কম মানুষকে আকৃষ্ট করতে সমর্থ হয় আঠারোশো সালে প্রকাশিত বিটনস ক্রিসমাস বার্ষিকী মাত্র এগারোটি সম্পূর্ণ কপি এখন পাওয়া যায় এবং সেগুলো যে যথেষ্ট মূল্যবান সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আর্থার কেনান ডয়েল কর্তৃক শার্লো খোমসকে নিয়ে রচিত ছাপ্পান্নটি গল্প ও চারটি উপন্যাসের মধ্যে এটি অন্যতম এরপরে আঠারোশো সালে প্রকাশিত হয় শাহ শার্লক হোম সিরিজের পরবর্তী উপন্যাস চিহ্ন চতুষ্টয় বিবর্ত কাজ তদন্ত কাজে ব্যবহারের একটি উপাদান হতে পারে তা এই উপন্যাসেই প্রথম দেখানো হয় দ্বিতীয় কাহিনী দ্য সাইন ও অব ফোর আঠারোশো নব্বই সালে লিপিন কোর্স মান্থলি ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয় আঠারোশো সালে দ্য স্ট্যান্ড ম্যাগাজিন পত্রিকায় প্রথম ছটগল্পের সিরিজটি প্রকাশিত হওয়ার পরেই শার্লক হোমস চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে উনিশশো সাল পর্যন্ত হোমসকে নিয়ে এক গোছর ছোট গল্পের ও আরও দুটি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয় হোমস কাহিনীর পরভূমির জীবনীকার ডাক্তার জন ওয়াটসনের জবানিতে লেখা ওয়াটসন গোয়েন্দা চরিত্র শালক হোমসের বন্ধু সহযোগী এবং কখনো কখনো একই বাসায় থেকেছেন তারা তার কণ্ঠেই প্রথম পুরুষ ঢঙ্গে শালক হোমস উপন্যাস লেখা হয় দুটি গল্প দ্য সোলজার্স ও দ্য লায়ন্স ম্যান হোমসের নিজের জবানিতে এবং অন্য দুটি গল্প দ্য মেজারিন স্টোন ও হিজ লাস্ট বো তৃতীয় পুরুষের লেখা দুটি গল্প আবার দ্য মেসগ্রেফ রিচুয়াল ও দ্য গ্লোরিয়ার স্কট হোমস ওয়াটসন নিজের স্মৃতি থেকে শুনিয়েছেন এবং ওয়াটসন সেখানে কাহিনীর কাঠামোটি মাত্র করেছেন প্রথম আ স্টাডি ইন স্কলেট এর মধ্যবর্তী অংশে হোমস ও ওয়াটসনের দীর্ঘ বর্ণনা করা হয়েছে এক সর্বজ্ঞ বর্ণনাকারীর জবানিতে কেনান ডয়েল বলেছিলেন যে হোমসের চরিত্রটি অনুপ্রেরণা হলেন ডাক্তার জোসেফ বেল যার অধীনে এডিন বরা রয়্যাল ইনফার্মেটিতে কারণিক হিসেবে ডয়েস কাজ করতেন হোমসের মতো বেলোক ক্ষুদ্ৰাক্ষী ক্ষুদ্ৰ পর্যবেক্ষণ থেকে বিরাট বিরাট সিদ্ধান্ত বের করতেন আর্থার ক্যানাল ডায়েল ডাক্তারি পাশ করে প্রায় মাউথের সাউথ সি এর এক নম্বর বুশ ভেলাতে বাড়ি ভাড়া নিয়ে ডাক্তারি করার পাশাপাশি শার্লক হোমস লেখায় হাত দেন আঠারোশো আ আর স্কিন ইংরেজি এ ট্যাংলেন্ট স্কিন উপন্যাসের মাধ্যমে শার্লকের জন্ম দেন তিনি যাতে শার্লকের বয়স লেখা হয় তেত্রিশ বছর তখন অবশ্য নামকরণ করেছিলেন শেরিনফোর্ড হোমস পরে সেটা পছন্দ না হয় রাখলেন শার্লক হোমস এই সাথে উপন্যাসের নামও বদলে গিয়ে করলেন দিয়ে পুরোপুরি মনোনিবেশ করলেন লেখালেখিতে ডয়েলের শিক্ষক ডাক্তার জোসেফ বেল ছিলেন সত্যিকারের অপরাধ বিজ্ঞানী যার কাজ ডয়েলের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল ডাক্তার ওয়াটসনের জবানী শীতে কাহিনীগুলো বর্ণিত হয়েছে ধন্যবাদ